হাই বস, গুগলের যে সকল সার্ভিস ব্র্যান্ড অ্যাকাউন্ট সাপোর্ট করে সে সকল সার্ভিসে ব্র্যান্ড অ্যাকাউন্ট আমরা কোথায় পেয়ে থাকবো, এবং এই সকল ব্র্যান্ড অ্যাকাউন্টের বেসিক ইনফরমেশন অ্যাডসেন্স অথবা রিমুভ কোথা থেকে করতে পারবে এটি দেখার জন্য ব্রাউজারের ইউআরএল প্লেসে অ্যাকাউন্টস ডট গুগল ডট কম এই ইউআরএলটি টাইপ করে এই ইউআরএল ওয়েব পেজটি ওপেন করি। এরপর গুগলের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি টাইপ করে নিয়ে নিচে থেকে নেক্সট অপশনে ক্লিক করে অ্যাকাউন্টটি লগ ইন করি। তাহলে মাই অ্যাকাউন্ট ওপেন হলো। এখানে পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড প্রাইভেসি এর আন্ডারে নিচে থেকে যে ম্যানেজ ইওর গুগল অ্যাক্টিভিটি এর লিঙ্ক দেখা যায় এখানে ক্লিক করি। তাহলে ম্যানেজ ইওর গুগল অ্যাক্টিভিটি ওপেন হলো। এখানে স্ক্রল করে নিচে দেখুন বস, গুগল ড্যাশবোর্ড রয়েছে। এখানে গো টু গুগল ড্যাশবোর্ডের লিঙ্কে ক্লিক করি। তো আমরা গুগল ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে ইওর গুগল সার্ভিস এর আন্ডারে ব্র্যান্ড অ্যাকাউন্ট পেয়ে থাকবো। এখানে আমার অনলি একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, সেটি শো করছে। তো এখানে গো টু ব্র্যান্ড অ্যাকাউন্টের লিঙ্কে ক্লিক করি। তাহলে নিউ আরটি উইন্ডোতে ব্র্যান্ড অ্যাকাউন্ট ওপেন হলো। এখানে ইওর ব্র্যান্ড অ্যাকাউন্টসে বলছে চুজ অ্যান অ্যাকাউন্টস বস, গুগলের যে সকল সার্ভিসগুলো ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় সেগুলো হলো গুগল প্লাস, গুগল ফটো, গুগল মাই বিজনেস এবং ইউটিউবে এই সকল সার্ভিসে ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো বস, আমার এখানে শুধু গুগল প্লাসে ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো এখানে আমার বিডিএনএল রাখি ব্র্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করছি। এখানে বস আমার ক্রিয়েটকৃত ব্র্যান্ড অ্যাকাউন্ট গুগল প্লাসের অ্যাকাউন্টটি শো করছে। তো এখানে বেসিক ইনফরমেশনগুলো অ্যাডসেন্স অথবা রিমুভ করার জন্য আমরা এডিট অ্যাকাউন্ট ইনফরমেশনের লিঙ্কে ক্লিক করি। তাহলে নিউ আরেকটি উইন্ডো ওপেন হচ্ছে। এখানে ব্র্যান্ড অ্যাকাউন্টের অ্যাবাউট অপশন চলে আসলো। এখানে বস নিচে লক্ষ্য করুন বস, অ্যাড ইনফরমেশন রেড কালার, এখানে ক্লিক করলে নতুন উইন্ডোতে বলছে অ্যাড ইনফরমেশন। এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন এবং সাইটস দুটা অপশন রয়েছে। এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করলে কন্ট্যাক্ট ইনফরমেশনে আপনার যত প্রকার কন্ট্যাক্ট অপশন থাকবে সবগুলো এখানে রয়েছে। এখানে দেখুন ফোনে ফোন নাম্বার দেওয়ার অপশন রয়েছে। এখানে ডান পাশে থেকে থ্রি পটেশনে ক্লিক করি, এখানে রয়েছে ফোন, মোবাইল, ফ্যাক্স, পেজার। এই অপশনগুলোর আপনার যে নাম্বারটি রয়েছে, ফোন নাম্বার থাকতে পারে, মোবাইল নাম্বার থাকতে পারে, ফ্যাক্স নাম্বার, পেজার, সবগুলো যেটি রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে মোবাইল সিলেক্ট রাখছি এবং আমার ফোন নাম্বারটি এখানে দিতে পারবো। এরপর বস আপনার যদি একাধিক ফোন নাম্বার অ্যাড করতে হয় তাহলে যে প্লাস চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করলে আপনার আরও ফোন নাম্বার অ্যাড করার অপশন আপনি পেয়ে থাকবেন। আর বস ডান পাশ থেকে ক্রস চিহ্নে ক্লিক করে একাধিক ফোন নাম্বার ক্লোজ করেও দিতে পারবেন। সেম পদ্ধতিতে ইমেল অপশনে রয়েছে ইমেল বক্স, এখানে আপনার যে কয়টি ইমেল দেওয়ার প্রয়োজন আপনি অ্যাড করে দিতে পারবেন। এরপর অপশন রয়েছে স্যাট অপশন, এখানে আমরা AIM, গুগল টক, ICQ এমনকি স্কাইপ, ইয়াহুর মতো স্যাটিং অপশন রয়েছে। তো আপনার যেটি প্রয়োজন সেটি এখানে অ্যাড করে দিবেন। লাস্ট অপশনে রয়েছে অ্যাড্রেস, তো এখানে আপনার কারেন্ট অ্যাড্রেস টাইপ করে দিতে পারবেন এবং এখানকার ফোন নাম্বার, ইমেল, চ্যাট এবং অ্যাড্রেস সবগুলোই টাইপ করে দিয়ে নিচে থেকে ওকে অপশনে ক্লিক করেই আপনি বেসিক ইনফরমেশনে আপনার কন্ট্যাক্ট সকল ইনফরমেশনগুলো দিতে পারবেন। বস এরপরে রয়েছে সাইটস সেকশন, এখানে ওয়েবসাইটের বক্সে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিবেন, লিঙ্ক রয়েছে এখানে, আপনার টাইটেল দিবেন এবং ইউআরএল দিবেন। টাইটেলে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার টাইটেল যেমন ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট এমনকি অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে, এগুলোর টাইটেল দিয়ে এখানে আপনি ইউআরএল দিয়ে দেবেন। তাহলে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া হবে, আদার প্রোফাইল, এরপর কন্ট্রিবিউটার্স টু,
এগুলোতে সেম পদ্ধতি আপনার আদার প্রোফাইল এবং কন্ট্রিবিউটরস এর টাইটেল এবং ইউআরএল দিয়ে ওকে অপশনে ক্লিক করে আপনি আপনার সকল সাইটগুলো এখানে অ্যাড করে দিতে পারবেন। তো বস, এই অ্যাড ইনফরমেশন থেকে আপনার কন্ট্যাক্ট এবং ওয়েবসাইটের ইউআরএল অ্যাড করতে পারবেন। বস, আমার বিভিন্ন কন্ট্যাক্ট ইনফরমেশন এবং ওয়েবসাইটে ইউআরএল অ্যাড না করে জাস্ট সিম্পলি আপনাকে দেখিয়ে দিলাম। এই অ্যাডকৃত স্টোরিগুলো বস আপনি পাবলিকলি করবেন না প্রাইভেট করে রাখবেন, এগুলো আপনি অডিয়েন্স থেকে সিলেক্ট করে দিবেন। এখানে রয়েছে প্রাইভেট, পাবলিক, ইওর সার্কেল, এক্সটেন্ডেড সার্কেল, কাস্টম। তো আপনার যেটি সুবিধা মনে হয় সেই অডিয়েন্সটি সিলেক্ট করবেন।